একটা ফুসকা খেতে যতটুকু সময় লাগে এই সময়ের মধ্যে একটা বাইকও চুরি হয়ে যায়, বিশ্বাস হচ্ছে না? ভিডিওতে আজকে দেখাবো। প্রথমে চুরে যখন দেখে যে একটা বাইক এখানে রয়েছে, তা এসে কি করে গালত করা আছে দেখতে পাচ্ছেন, এরকম একটা ঝাঁকি মারে। এটা হচ্ছে টেসলকের নেক্সা ইলেক্ট্রিক ডিভাইস, আমি ডিভাইসটা খুলে ফেলে দিলাম। অরিজিনাল চাবি দিয়েও চেষ্টা করে তাও বাইকটা স্টার্ট হবে না। ওকে, কিক দিয়েও যদি স্টার্ট করে, বাইক চুরি ঠেকাইতে কি প্রয়োজন? বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি সিকিউরিটি ডিভাইস নেক্সা এলিট টেসলকের প্রিমিয়াম রেঞ্জের একটি প্রোডাক্ট। বিরসা চলে আসলাম একটু আউটডোরে মূলত ফুচকা খাওয়ার জন্য। আসলে শহরের ব্যস্তময় জীবনটা থেকে একটু দূরে একটু নিরিবিলি জায়গায় একটু ফুচকা খাবো, বিষয়টা এরকম। আমি একটু ফুচকা খাই, অনেকের ভালো লাগতে পারে, অনেকের না লাগতে পারে, আর যে জন্য আসলে মূলত আসা। বাংলাদেশে কিন্তু এখন প্রতিদিনই প্রতিনিয়ত কিন্তু প্রচুর পরিমাণে বাইক ইউজের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার সাথে বেড়ে যাচ্ছে কিন্তু আপনার বাইক চুরির বিষয়টি। আর বাইক চুরির বিষয়টা যেরকম হয়ে গেছে আমি আপনাকে বুঝাই বলি। এই যে ধরুন ফুচকাটা খেলাম না, একটা ফুচকা খেতে যতটুকু সময় লাগে এই সময়ের মধ্যে একটা বাইকও চুরি হয়ে যায়, বিশ্বাস হচ্ছে না? ভিডিওতে আজকে দেখাবো যে কীভাবে এত অল্প সময়ে বাইক চুরি করা সম্ভব। ওকে, তো মূল বিষয়টা যেটা যে এখন বাইক চুরিটা কীভাবে ঠেকানো যায়, তো এর মধ্যে অনেকগুলো কিন্তু বাইক লক আছে বাংলাদেশে বাইক এই চুরির বিষয়টা ঠেকানোর জন্য। তো এর মধ্যে ট্রাস্টেড কিছু ব্র্যান্ড আছে, এর মধ্যে সর্বপ্রথম এবং সর্বফার্স্ট যারা কাজ করতেছে বাইক লক বা বাইক সিকিউরিটি বিষয়টা নিয়ে এবং এখন পর্যন্ত বিশ্বস্ততার সহিত এবং সফলতার সহিত এবং সুনামের সহিত যারা কাজ করতেছে সেই ব্র্যান্ড কিন্তু একটাই, সেটা হলো কি? টেসলক। তো টেসলকের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি কিন্তু পেয়েছে কি? টেসলক কম্বোটা। কম্বোটা আপনারা সবাই জানেন, কিন্তু আজকে আমি কম্বো নিয়ে আলোচনা করবো না, যেটা কম্বোটা বেশি পরিচিতি পেয়েছে। তো এখন অনেকের চাহিদা থাকে, ভাই এমন একটা লক আমার প্রয়োজন যেটা একটু স্মার্ট লাগবে, কারণ বাংলাদেশে এখন প্রচুর স্মার্ট বাইক আসছে, যেমন R15, Version 4M, মানে অনেক দামি দামি 13 GP, মানে খুব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড প্রোডাক্ট আসতেছে। তো তারা চায় তাদের লকটা একটু স্মার্ট হবে, তো সব কিছু সুযোগ সুবিধা রয়েছে, আবার দেখতেও স্মার্ট বা রিমোটগুলো একটু স্মার্ট। তো এরকম একটা প্রোডাক্ট দিচ্ছেন, সেই ক্ষেত্রে আছে কি সব কিছু একসাথে একটার ভিতর, সেটা হলো নেক্সা এলিট। তো টেসলকের এই নেক্সা এলিট প্রোডাক্টটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এই টেসলক নেক্সা এলিটে কী কী আছে, কী ফিচার আছে বা কীভাবে আপনার বাইকটাকে প্রোটেক্ট করতে সাহায্য করবে এবং কতটা স্মার্ট, সেটা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তো বাংলাদেশে কিন্তু অনেক লকই আছে নেক্সা এলিট কেন, আসলে সকল কিছুতে পরিপূর্ণ এবং সর্বআধুনিক কিন্তু একটি ডিভাইস হলো নেক্সা এলিট। তো এইটা যেহেতু ফার্স্টে বলছি যে আলোচনা করবো, তো পুরো ভিডিওটা ইনশাআল্লাহ সাথে থাকবেন। তো তার আগে একটু চলেন ফুচকাটা শেষ করে নিই, পরে আমরা বাকি আলোচনা আসতেছি। তো আলোচনা করার জন্য কিন্তু আজকে আমাদের সাথে একজন গেস্ট আসছে। তো গেস্টটা কে? গেস্টটা হলো যে মিস্টার হাফিজুল ভাই, তার সাথে একটু পরে পরিচয় করে দিচ্ছি, তার সম্পর্কে একটু বলে নিই। সে কিন্তু দীর্ঘদিন যাবত এই টাসলকের সাথে আছে এবং তার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে যে আপনার এই ধরনের চুরির যাওয়া বাইকগুলো তারা তাদের লকের মাধ্যমে সংগ্রহ করে দেওয়া বা সংগ্রহ করতে হেল্প করছিল তারা। তো সেই বিষয়টা তার সাথে শুনবো এবং তা কিন্তু বাস্তব কিছু এক্সপিরিয়েন্স যেটা কীভাবে চুরি করে এবং এই লকটা কীভাবে কাজ করে দুইটা যেহেতু দেখাবো। তো হাফিজুল ভাইয়ের সাথে, হাফিজুল ভাই প্লিজ আসেন। আমাদের সাথে কিন্তু হাফিজুল ভাই, ভাই আসসালাম কেমন আছেন? ভাই সরি আপনাকে একটু কষ্ট দিলাম আজকে, আসলে ডেকে নিয়ে আসলাম, যেহেতু আপনি দীর্ঘদিন টেসলকের সাথে আছেন, আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে এর মধ্যে। তো ভাই আমার বিয়ের আমি একটা কথা ওয়াদা দিয়েছিলাম যে খুব দ্রুত, মানে আমি বলছিলাম ফুচকা খাওয়ার যে সময়টা লাগে একটা ফুচকা খেতে, সেই সময়ের মধ্যে একটা বাইক চুরি করা যায়। তো যে দ্রুততম সময় যে বাইকটা চুরি করা যায় যদি একটু দেখাই দেন, আমার বাইকটাতে একটু দেখাই দিতে যদি প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি হাফিজুল। তো আমি আজকে দেখাবো যে একটা বাইক কত দ্রুত চুরি করে। যেহেতু আমি টেসলক নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করতেছি, প্রায় 7 থেকে 8 বছর যাবত, ওয়্যারিং সিস্টেম নিয়ে আমরা অভিজ্ঞতা আমার অনেক। যেহেতু আমি একজন বাইকার, তো বাইকের কুটিনাটি প্রাথমিক কাজগুলো অনেক কিছু আমার নিজের করতে হয়। কীভাবে 5 সেকেন্ডের মধ্যে একটা চোর চুরি করতে পারে সেটা আমি আজকে দেখাবো। এটা জাস্ট সতর্কতার জন্য আমি দেখাচ্ছি, তো এটা থেকে বাঁচার ওয়ে কি সেটাও আমি বলবো। প্রথমে চুরে যখন দেখে যে একটা বাইক এখানে রয়েছে, তো এসে কি করে গালক করা আছে দেখতে পাচ্ছেন, এরকম একটা ঝাঁকি মারে। তো আমি কিন্তু গালকটা ভেঙে ফেললাম। তো এখন আমি যেটা করব, এটা কিন্তু একটা সুইচ,
আমরা যে চাবিটা দিয়ে বাইকটা অন করি এটা দুইটা তারের কাজ, তো দুইটা তার এক হয়ে গেলে বাইকটা অন হয়ে যায়। তো একটা প্লাস দিয়ে আপনার এই তারটা কিন্তু ডিরেক্ট করে একটা বাইক স্টার্ট করা সম্ভব। তো গার ভাঙার পরে চুর যেটা করে ভিতরে ওয়ারিংয়ের একটা কাজ করে, এই প্লাস দিয়ে তার কেটে দিয়ে ডিরেক্ট করে কোনোভাবে স্টার্ট করার চেষ্টা করে। তো এটা আমি করে করলাম, এটা আপনাদেরকে দেখাচ্ছি না এই কারণে যাতে চুর চুরি করতে না শিখতে পারে, কোনো অসাধু ব্যক্তি যাতে এই ব্যাপারটা শিখতে না পারে। A few moments later dekhte pachhen amar bike ta kintu start hoye geche, chabi chhara bike ta chabi nai, ha chabi nai kintu start hoye geche, bike start hoye geche, ekhon kintu bike ta cholbe, ha chole gelo bike ta chole geche kintu kono chabi nai, dekhen chabi nai start hoye geche, ha ei bhabe kintu moto bike ta churi, acha 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 ei bhabe bike ta churi kora possible, acha to ei bike ta churi korte মাত্র 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে, গাড়টা লাথি দিয়ে ভেঙে ফেলবে এবং ওয়্যারিং সিস্টেম, মানে যারা এক্সপার্ট তারা যেগুলো পারে, ওয়্যারিং সিস্টেম প্লাস দিয়ে কেটে ডিরেক্ট করে বাইকটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু স্টার্ট করা সম্ভব। আচ্ছা ওকে ওকে, এইখান থেকে যারা ভাইকার বাইক চুরি ঠেকাইতে কি প্রয়োজন আমরা আপনাদেরকে আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি সিকিউরিটি ডিভাইস নেক্সা এলিট টেসলকের প্রিমিয়াম রেঞ্জের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যে কোনো বাইকে ইনস্টল করা থাকার পরে কোনোভাবে বাইক স্টার্ট করতে পারবে না এবং কোনো চুর চুরি করতে পারবে না, গ্যারান্টি। বাহার ভাই, বাহার ব্লগের ভিউয়ার্সদের আজকে আমরা এই নেক্সা এলিটটি প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিভাইস, সিকিউরিটি ডিভাইস টেসলকের নেক্সা এলিট, এটা আমরা আনবক্স করে দেখাই প্রথমে, তারপর এগুলার যে এটার ভিতরে যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো একটা একটা করে আমরা সবগুলো ফিচার দেখাবো, সবগুলো না কিছু ফিচার দেখাবো কারণ এটাতে 100-এরও বেশি ফিচার আছে। তো এত ফিচার তো আমরা দেখাতে পারবো না, কিছু ফিচার আজকে আমরা দেখাবো আপনাকে। তারপর থাকবে এটা হচ্ছে 4G প্লাস GPS একদম আপডেট, টেসলক খোদাই করে লেখা থাকবে 4G প্লাস। তারপর এখানে যে দুইটা রিমোট আছে, রিমোটগুলো দেখলে আপনি অবাক হবেন কারণ এগুলো রিমোটগুলো দুইটা এতটাই স্মার্ট, এখানে ডিসপ্লে রিমোট আছে, তো এটা স্পিকার, তারপর এটা হচ্ছে মেইন হোস্ট, তারপর এটা হচ্ছে ওয়্যারিং সিস্টেম। ওয়্যারিং এর বিষয়টা যদি আমি আসি, টেসলকের প্রত্যেকটা ডিভাইসের সাথে বিল্ডিং একটা ওয়্যারিং দেয়া আছে আর ওয়্যারিংটা এমনভাবে মেক করা হয়েছে প্লাগ ইন প্লে, টেসলকের প্রত্যেকটা ডিভাইস সেট করার সময় বাইকের কোনো ওয়্যারিং কাটাছিরা প্রয়োজন হয় না। কিছু কিছু ব্র্যান্ডের সিকিউরিটি ডিভাইস আছে যেগুলো আপনার বাইকের তার কাটতে হয়, তো আমাদের টেসলকে যেটা আছে আপনার বিল্ডিং ওয়্যারিং দেয়া আছে প্লাগ ইন প্লে, বাইকের কোনো তার কাটাছিরা ছাড়া আপনার বাইকে সেট করা যাবে টেসলকের প্রত্যেকটা ডিভাইস। তো এই ডিভাইসটা আরেকটা সুবিধা কিন্তু আছে, টেসলকের প্রত্যেকটা ডিভাইসের ভিতরে মাদারবোর্ডের মধ্যে স্লিপিং মোড রিলে দেওয়া আছে। আচ্ছা, এটা কাজটা কি ভাই? হ্যাঁ, স্লিপিং মোড রিলের কাজটা হচ্ছে যখন আপনার বাইকটা কোথাও পার্কিং করে রেখে দেওয়া হয়, এই বাইকটা তো যখন রেখে দেওয়া হয় 8 ঘন্টা 10 ঘন্টা 2 দিন 3 দিন বা 1 মাসের জন্য, তখন এই ডিভাইসটা অটোমেটিক ঘুমিয়ে যায়, মানে অটোমেটিক স্লিপ মোডে চলে যায়। আচ্ছা, স্লিপিং মোডে চলে যাওয়ার পর বাইক থেকে সরাসরি ব্যাটারি কনজিউম করে না, ব্যাটারি থেকে ডিসকানেক্ট হয়ে যায়, যার কারণে বাইকের ব্যাটারি হ্যামারিং হয় না, হ্যামারিং হয় না, ড্রেন হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আবার টাচ করার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায় কি? আবার অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়। ওয়াও, তাহলে তো অনেক আপডেট। এটা হচ্ছে টেসলকের একটা এক্সট্রা ফ্যাসিলিটি যেটা অন্যান্য অনেক ডিভাইস আছে যেগুলোতে পাবেন না। ওকে, তো এটার কিছু ফিচার আমরা প্র্যাকটিক্যালি দেখবো এখন, যে এটা ইনস্টল করার পর বাইকটা কি চুরি করতে পারবে কি পারবে না, তো আমরা প্র্যাকটিক্যালি দেখবো এটার কি কি ফিচার রয়েছে। তো এই বাইকটিতে নেক্সা এলিট টেসলকের প্রিমিয়াম রেঞ্জের এই ডিভাইসটি ইনস্টল করা হয়েছে, তো এটা আমরা কিছু ফিচার দেখবো। ওকে, তো এখন আমি আমার বাইকটা থেকে নেমে চলে যাব, বাইকটা আমার অটোমেটিক লক হয়ে যাবে এবং অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যাবে, তো আমি চাবি অফ করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখতে পাবেন এই যে এখানে কিন্তু অটোমেটিক লক হয়ে গেছে, এখানে অটোমেটিক লক হয়ে গেছে, লক কিন্তু দেখা যাচ্ছে, তো এখানে আনলক হয়ে যাবে যখন আমি গাড়ির কাছে আসব। এই দেখেন, আমি এখন চাবি অন করব, চাবি অন করার সাথে সাথে এখানে কিন্তু অটোমেটিক আনলক হয়ে যাবে। ওকে, আনলক হয়ে যাবে, তো যখন আমি বাইক থেকে নেমে চলে যাব অটোমেটিকলি আমার বাইকটা অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যাবে এবং ইঞ্জিন লক হয়ে যাবে। কেউ যদি ওই অবস্থায়, দেখেন আমি লক করে দেখাচ্ছি, কেউ যদি গাড়িতে টাচ করে বা চুরি করার চেষ্টা করে, দেখেন গাড়িতে অ্যালার্ম দেবে, বাইকে অ্যালার্ম দেবে এবং রিমোটের সিগনাল আসবে এবং মোবাইলে কিন্তু আমার কল আসতেছে, দেখতে পাচ্ছেন মাই বাইক, বাইক থেকে কল আসতেছে, তো বাইকে মোবাইলে কল আসতে থাকবে এবং বাইকে অ্যালার্ম দেবে। কেউ যদি ডিভাইসটা কেউ খুলেও ফেলে,
চুরি করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমি খুলে দেখাই, সেই ক্ষেত্রেও বাইক স্টার্ট হবে না। ধরেন কেউ বাইকের ডিভাইসের তার কানেকশন কেটে দিবে, তো ডিভাইস খুলে ফেলে দেবে। এটা হচ্ছে টেসলকের নেক্সা ইলিটেড ডিভাইস, আমি ডিভাইসটা খুলে ফেলে দিলাম। এবার আমি আমার যে রিমোট রয়েছে এই রিমোটটাও আমি এখানে রেখে চলে গেলাম। এটা রিমোট, হ্যাঁ এটা রিমোট এবং ডিভাইস টেসলকের এই যে মেইন হোস্ট। এখন যদি গাড়ি চুরি করার চেষ্টা করে কেউ কোনো চোর, আচ্ছা যে ডিভাইসটা যে নাই আমি একটু দেখাই নাকি? হ্যাঁ ডিভাইসটা এখানে কিন্তু নাই। আচ্ছা দেখেন ডিভাইসটা কিন্তু খুলে গেছে, হ্যাঁ খুলে ফেললাম। তো এখন কিন্তু গাড়ি যদি কেউ অরিজিনাল চাবি দিয়েও চেষ্টা করে, এটা অরিজিনাল চাবি, অরিজিনাল চাবি দিয়েও চেষ্টা করে তাও বাইকটা স্টার্ট হবে না। ওকে কিক দিয়েও যদি স্টার্ট করে, অনেকে বলে যে এটার যে ব্যাটারির সাথে তার লাগানো আছে, এই তারটা আমি কেটে দিলাম। মেইন পজিটিভ তার, এটা নেগেটিভ তার, ডিভাইস কানেক্টর খুলে ফেলছেন, হ্যাঁ তারও খুলে ফেললাম জি। তারপরেও কিন্তু বাইক স্টার্ট হবে না। হ্যাঁ স্যার, সেলফে বা কোনোভাবে বাইক স্টার্ট কিন্তু হচ্ছে না। আর স্টার্ট করা সম্ভব না, কোনোভাবে স্টার্ট করা সম্ভব না। এখন এর মধ্যে কিন্তু আমার ফোনে কল আসতেছে, অনর কল কল আসতেছে, আমি কলটাও দেখাচ্ছি। চুর যতক্ষণ এই কাজগুলো করবে, বাইক চুরি করার চেষ্টা করবে, রিমোট খুলে ফেলে দেবে, ওয়ারিং কাইটা লাইন বাইপাস করে কোনোভাবে স্টার্ট করার চেষ্টা করবে, ততক্ষণ পর্যন্ত মোবাইলে কল আসবে এবং বাইক কিন্তু স্টার্ট নেবে না। দেখেন আমার ফোন মাই বাইক, মাই বাইকতে কিন্তু কল আসতেছে। এটা হচ্ছে জিপিএস এবং রিমোট সিস্টেম কম্বাইন্ড একটি প্রোডাক্ট নেক্সা এলিট। তো এটার যে জিপিএসের কাজগুলো এগুলো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো এবং রিমোটের আরও কিছু ফিচার আছে এগুলো দেখাবো। তো অনেকেই চায় যে আমি আমার বাইকটাকে এমন একটা সিকিউরিটি লাগাবো যদি চোর টাচ করে, যাতে বাইকটা কোনো আওয়াজ না হয়। তো আমাদের এই নেক্সা এলিটে কিন্তু এই ফিচারটা আছে, আপনি চাইলে আওয়াজ অ্যালার্মটা চালু রাখতে পারবেন এবং চাইলে সাইলেন্ট করে রাখতে পারবেন। তো সাইলেন্ট করে রাখা কীভাবে কাজ করে সেটা আমি দেখাই। এখানে যে আমাদের রিমোটটা রয়েছে, রিমোটের লক বাটনে আমি প্রেস করলাম। এখন আমার বাইকে যদি কেউ টাচ করে বা নাড়ানাড়ি করে, শুধু রিমোটের সিগন্যাল পাবো, রিমোটের সিগন্যাল পাচ্ছে। এখানে অ্যানিমেশন ভিউ দেখাচ্ছে, হ্যামারিং করতেছে, বাইকটাকে টাচ করলে রিমোটের সিগন্যাল পাবো, বাইকে কিন্তু অ্যালার্ম দেবে না। কিন্তু এই অবস্থায় যদি চুরি করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আবার অ্যালার্ম মোডে অটোমেটিকলি চলে যাবে। আচ্ছা, এই ডিভাইসের মাধ্যমে আমি যদি চাই আমার বাইকটাকে স্টার্ট করতে পারবো চাবি ছাড়া। আচ্ছা, তো এখন আমি চাবি ছাড়া স্টার্ট করবো। এখানে আমি এই যে পাওয়ার বাটনে ক্লিক করে বাইকটাকে স্টার্ট করে ফেলবো এবং এই দেখেন রিমোটে ক্লিক করে আমি কিন্তু বাইক অফ করে দিলাম। আচ্ছা আচ্ছা, রিমোটের মাধ্যমে বাইকটাকে চালানো যাবে এবং বন্ধ করা যাবে, এই রিমোটের সিগন্যাল পাবে এখন এবং হেজেক লাইট, যারা লং রাইড করেন তাদের জন্য চারটা ইন্ডিকেটর লাইট কিন্তু অনেক সময় অন করা লাগে ইমার্জেন্সি, সেই ক্ষেত্রে এইটাতে এই ফিচারটা কিন্তু আছে। আমি ইমার্জেন্সি ফিচারটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমি এই রিমোট দিয়ে আমার চারটা ইন্ডিকেটর বাল্ব কিন্তু অন করে দিছি, ইন্ডিকেটর লাইট। নেক্সা এলিটে দুইটা রিমোট থাকাতে একটা সুবিধা আছে, এই রিমোটটা হচ্ছে মাস্টার রিমোট। তো এই রিমোটটা হারায় গেলে কিন্তু ব্যাকআপ রিমোটটা আপনারা ইউজ করতে পারবেন। তো রিমোট এবং জিপিএস সব ফিচারই কিন্তু একের মধ্যে আছে নেক্সা এলিটে। তো আমি জিপিএসের ফিচারটা আমি এখন দেখাবো। এই বাইকটা আমি চাইলে SMS এবং অ্যাপের মাধ্যমে ইঞ্জিনটাকে বন্ধ করে দিতে পারবো। আমি যদি গাড়ি থেকে অনেক দূরেও থাকি, ধরেন আমি দেশের বাইরে যদি থাকি, তারপরও আমি আমার বাইকটাকে দেখতে পারবো এবং ইঞ্জিন বন্ধ করতে পারবো। তো এটা আমি ইঞ্জিন বন্ধ করাটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আমার বাইকটা এখন স্টার্ট আছে, SMS-এর মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমে ইঞ্জিন বন্ধ করা যাবে। আমি আমার বাইকটাকে SMS-এর মাধ্যমে ইঞ্জিনটা বন্ধ করে দিয়ে দেখাই আপনাদেরকে। আমি চলে যাব মাই বাইকে, মাই বাইকে যাওয়ার পর আমি SMS অপশনে গিয়ে আমি এটাকে SMS করব ইঞ্জিন অফের। দেখেন আমি ইঞ্জিন অফের জন্য SMS পাঠিয়ে দিলাম বাইকের সিমের নাম্বারে। তো বাইকটা কিন্তু আমার এখন 30 সেকেন্ডের মধ্যে বাইকটা ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। রিমোট দুইটা আমার কাছে, এখন 30 সেকেন্ডের মধ্যে বাইকটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এখন যদি কেউ চুরি করার চেষ্টা করে বা স্টার্ট করার চেষ্টা করে অরিজিনাল চাবি দিয়ে, কিক দিয়ে, সেলফ দিয়ে, কোনোভাবে বাইকটা আর কখনো স্টার্ট হবেই না। যতক্ষণ আমি মোবাইল থেকে অন না করে দিছি, সেলফে কোনো রিমোট দেওয়া হবে না, কোনো কাজই করতেছে না। অনেকে ভাববে যে হয়তো ক্লাচ চাপ দিলে কাজ করে, এটা হচ্ছে ফেজার বাইক, এটা ক্লাচ চাপ কেন, কোনোভাবে আপনার বাইক স্টার্ট হবে না, রিমোট দিয়েও স্টার্ট হবে না। এটা হচ্ছে SMS-এর মাধ্যমে, আবার আমি অন করে দেওয়ার পর দেন আমার বাইকটা স্টার্ট করা সম্ভব। এই দেখেন এখন আমি স্টার্ট অনের মেসেজটা আবারও পাঠিয়ে দিলাম,
পাঠিয়ে দেওয়ার পর কিন্তু আমার বাইকটা এখন স্টার্ট হয়। তো এটা অ্যাপের মাধ্যমেও করা সম্ভব। আমি SMS এর মাধ্যমে এতক্ষণ দেখাইছি, এখন অ্যাপের মাধ্যমে আমি দেখাই। দেখেন অ্যাপের মাধ্যমে আমি চলে যাব কাট অফ ফুয়েল পাওয়ার। এখানে দেখতে পাচ্ছেন কাট অফ ফুয়েল পাওয়ার, এখানে আমি পাসওয়ার্ড দেব। এবং গাড়ি যে কোনো যানবাহনে এটা ইনস্টল করা যাবে। GPS-টা আপনি অফ করে দিতে পারবেন ইঞ্জিনটাকে। তো আমি আবার অন করে দিচ্ছি, দেখেন এখন আমার বাইকটা স্টার্ট হচ্ছে না, কিন্তু এখন যখন আমি অন এর মেসেজটা পাঠাবো অন হয়ে যাবে। রেস্টোর ফুয়েল অ্যান্ড পাওয়ার, আমি এটাকে রেস্টোর করে ফেললাম। এখন রেস্টোর করার সাথে সাথে আমার বাইকটা স্টার্ট হয়ে গেছে, রিমোটগুলো এখানে আছে। তো এখন যদি আমি চাই আমি আমার বাইকটা এরিয়া লক করতে, এটাও করতে পারবো। এখানে একটু দেখেন, এরিয়া লকটা করা হবে এই কারণে যদি আমি আমার বাইকটা ছোট বাইকে বা বন্ধু বান্ধবকে কাউকে দেই, সে বলবে আমি একটু সামনে যাব। সে যদি সামনের কথা বলে 1 কিলোমিটারের বাইরে যাইতে চায়, আমি 1 কিলোমিটার 10 কিলোমিটার এইভাবে এরিয়া লকটা করতে পারবো, বাড়ায় নিতে পারবো। এরিয়া লকে আমি সেভ দিয়ে দিলে এর বাইরে কিন্তু আমার বাইকটা চালায় আসে যাইতে পারবে না। একটা এরিয়া লক দিয়ে দিছি, দেখেন এটা উত্তরা দিয়াবাড়ি। হ্যাঁ, দিয়াবাড়ি এরিয়া দিয়ে দিছি। দিয়াবাড়ির বাইরে যদি যাইতে চায় এটা ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এবং গাড়ি চলবে না। এটা হচ্ছে এরিয়া লক। আচ্ছা, এরিয়া লকটা আমি আবার আনসেভ করে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, এখন আমি আজকে আমার বাইকটা কত কিলোমিটার চালাইছি, কোন কোন জায়গায় গেছি বা অন্য কাউকে দিছিলাম, হিস্টোরি রেকর্ড প্লেব্যাক রিভিউ দেখা যাবে। এটা আমি একটু দেখাই, প্লে। এই দেখেন আমি এখন আসলাম কিছুক্ষণ আগে, কোন দিক দিয়ে চালাই আসলাম, মিরপুর 10 নম্বর, এটা দেখতে পাচ্ছেন। আমি একটু ফাস্ট করে দিই। হ্যাঁ, এই দেখেন আমি গাড়িটা কোন কোন জায়গায় আজকে চালাইছি, এটার প্লেব্যাক রিভিউ কিন্তু দেখা যাবে, কত কিলোমিটার কত স্পিডে চালাইছে এটা দেখা যাবে। এখন আমরা এখানে আসার পরে এ দেখেন এখানে কিন্তু গাড়িটা আছে উত্তর 18 নম্বর সেক্টর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তর 18 নম্বর সেক্টরে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। ওকে, হ্যাঁ, এই আমার বাইকটা কিন্তু 18 নম্বর সেক্টরে আছে। এখানে 18 নম্বর সেক্টর শো করতেছে না? এই যে দেখা যাচ্ছে উত্তর 18 নম্বর সেক্টর। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি জি জি। আচ্ছা, তো এটা হচ্ছে GPS ট্র্যাকার। তো এই GPS ট্র্যাকারে আরো অনেক ফিচার আছে যেগুলো আমি এখনো বলতে পারতেছি না, ভিডিও শর্ট, ভিডিও অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার এই ডিভাইসের ফ্যাসিলিটি ফিচার এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। এই ডিভাইসটি আপনাদের বাইকে যদি সেট করতে চান, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের এই ডিভাইসটি নিতে পারবেন। এবং সরাসরি যদি আপনারা আসতে চান তাহলে মিরপুর 10 নম্বর বাইকের গলিতে ফলপট্টি মেডিনোভা হাসপাতালের ঠিক পিছনে রিফাত মোটরস, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। এবং এই ডিভাইসটি আপনারা যদি সেট করতে চান সরাসরি এসে সেট করতে পারবেন। আমি আশা করি এই ডিভাইসটি সেট করার পরে আপনার বাইক কোনোভাবে চুরি করা সম্ভব না। তো আপনারা যদি চান এই ডিভাইসটি, নেক্সা এলিট, এই প্রিমিয়াম ডিভাইসটি আপনাদের বাইকে ইনস্টল করতে পারেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে অথবা আমাদের শোরুমে এসে ইনস্টল করতে পারবেন। তবে আমি এই বাহার ব্লগের পক্ষ থেকে, মানে যারা বাহার ব্লগস দেখে আমাদের এই প্রোডাক্টটি ক্রয় করবেন তাদের জন্য একটি গিফট থাকবে। আমরা একটা বাইকের মোবিল গিফট দিয়ে দেবো। জান বাহার ভাই, ইঞ্জিন অয়েল আমরা একটা গিফট করব। এটা মোটল দিতে পারি, যে কোনো একটা মোবিল আমরা দিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাইকটাকে চুরের হাত থেকে সুরক্ষিত রাখতে ইনস্টল করবেন নেক্সা এলিট। আর একটা কথা শেষে বলে দিই, সেটা হচ্ছে আপনার বাইকে যখন আপনারা ইনস্টল করবেন এই নেক্সা এলিটটি, এখানে সুন্দর একটি ওয়ারিং দেওয়া আছে এবং রিলে দেওয়া আছে, স্লিপিং মোড রিলে আছে মাদারবোর্ডের ভিতরে। এই ডিভাইসের যে হোস্ট আছে হোস্টে, এইটা থাকার কারণে বাইকের ওয়ারিং কাটাছিরা হবে না এবং ব্যাটারি ড্রেন হবে না। আপনার বাইকটা যদি অনেক দিন বসেও থাকে, বাইকের ব্যাটারিটা কিন্তু সুরক্ষিত থাকবে। তো নেক্সা এলিটটা হচ্ছে সবচেয়ে বেস্ট বাইকের সিকিউরিটির জন্য, বাইকের সিকিউরিটি পারপাস সবচেয়ে লেটেস্ট এবং আপডেট প্রিমিয়াম রেঞ্জের একটি ডিভাইস। ধন্যবাদ সবাইকে, টেসলক অল দ্য বেস্ট সিকিউরিটি ডিভাইস।